হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল প্যান্সেলিনোস আজকে আমাদের টপিক লাইন ফোকাস প্রিন্সিপাল আর হিল এফেক্ট তোমরা বেশিরভাগ স্টুডেন্টসরা খেয়াল করে দেখেছো হয়তো যখন তোমরা কোনো ছবি টবি দেখেছো এক্স রে টিউবের তোমরা লক্ষ্য করে দেখবে অ্যানোডকে একটু কাত করে প্লেস করা আছে এক্স রে টিউবের ভিতরে যে অ্যানোড থাকে তাকে একদম সোজা রাখা হয় না ওটাকে একটু কাত করে রাখা হয় একটা অ্যাঙ্গেল থাকে তাতে তা লাইন ফোকাস প্রিন্সিপালের জন্যই অ্যাকচুয়ালি এরকম করা হয় তা লাইন ফোকাস প্রিন্সিপালটা কি আমরা আলোচনা করব তার আগে দেখো ক্যাথোড থেকে যখন ইলেকট্রন বিম আসছে যে ইলেকট্রন বিমটা আসছে অ্যানোডের যে পার্টিকুলার অংশে গিয়ে ইলেকট্রন বিম ধাক্কা মারছে আর এই স্পটটাকে আমরা বলি অ্যাকচুয়াল ফোকাল স্পট আর এটাকে বলা যায় অ্যাকচুয়াল ফোকাল স্পট সাইজ আর টার্গেট ধাক্কা মারার পরে তৈরি হওয়া এক্স রে বিমের সাইজকে আমরা বলি ইফেক্টিভ ফোকাল স্পট সাইজ এক্স রে বিমের সাইজ যত কম হবে বা যত সরু হবে এক্স রে ইমেজের শার্পনেস আর কোয়ালিটি তত ভালো হবে এই এক্স বিমকে ছোট করার জন্যই আমরা অ্যানোডকে একটু অ্যাঙ্গেল করে রাখি আর লাইন ফোকাস প্রিন্সিপাল অনুযায়ী বলা হয় ইফেক্টিভ ফোকাস স্পট সাইজ সময় অ্যাকচুয়াল ফোকাস স্পট সাইজের থেকে কম হবে অ্যানোডকে অ্যাঙ্গেল করে রাখলে ইফেক্টিভ ফোকাস স্পট সাইজ কমে যায় আর এক্স রে বিম শুরু হয়ে যায় এর ফলে কি হয় এর ফলে এক্স রে ইমেজ কোয়ালিটি ভালো হয় তো এটাই হচ্ছে লাইন ফোকাস প্রিন্সিপাল কিন্তু লাইন ফোকাস প্রিন্সিপাল খুব ইউজফুল হওয়া সত্ত্বেও এর বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এই ডিসঅ্যাডভান্টেজ কি এই ডিস্যাডভান্টেজের নামই হচ্ছে অ্যানোড হিল এফেক্ট অ্যানোড হিল এফেক্ট অনুযায়ী এক্স রে টিউবে তৈরি হওয়া এক্সরে বিমের যে ইনটেন্সিটি বা তার যে তীব্রতা সেটা ক্যাথোড সাইডের দিকে বেশি থাকে আর অ্যানোড সাইডের দিকে কম থাকে আচ্ছা ক্ষেত্রে কি হয় অ্যানোডকে অ্যাঙ্গুলেট করার ফলে বা কাত করে রাখার ফলে অ্যানোড সাইডে তৈরি হওয়া এক্সরে বিমগুলোকে টার্গেট অ্যানোডের হিল এরিয়ার ভিতর দিয়ে পাস করতে হয় ফলে কি হয় এই এক্স বিমগুলো টার্গেট অ্যাটমসদের ভেতরে ওদের সাথে ইন্টারেক্ট করে ওদের সঙ্গে ইন্টার্যাক্ট করার ফলে ইন্টারাকশান হওয়ার ফলে এক্স রে বিমের যে ইন্টেনসিটি সেই ইন্টেনসিটিটা ওই অঞ্চলে কমে যায় মানে অ্যানোডের দিকে এক্স রের ইন্টেন্সিটি যেটা সেটা কমে যায় কিন্তু ক্যাথোড সাইডে কি হয় ক্যাথোড সাইডে চারপাশটা ফ্রি থাকে তার চারপাশে কিছু থাকে না ভ্যাকিউম থাকে ফলে কি হয় ওখানে তৈরি হওয়া যে এক্স রে বিমগুলো তারা কারোর সাথে কারোর সাথে তাদের ইন্টারাকশান হয় না তারা ফ্রিলি পাস করে যায় আর এক্স রে টিউবের বাইরে বেরিয়ে আসতে পারে এই পুরো ঘটনাটাকেই বলা হয় অ্যানোড হিল এফেক্ট যেটায় আমরা বুঝতে পারছি যে ক্যাথোড সাইডে এক্স রে বিমের ইনটেনসিটি বেশি অ্যানোড সাইডে ইন্টেন্সিটি এক্স রে কম তা এরকম ডিফারেন্ট ইনটেন্সিটি এক্স রে বিম বেরাচ্ছে তাই এটাকে আমরা কিভাবে কাউন্টার করব এটাকে কাউন্টার করার একটা প্রসেস আছে সেটাকে সেটা আমরা খুব ইজিলি করি মানে আমরা তো ভেবে করি না যখন আমরা পেশেন্ট পজিশন পজিশন করি তখন তোমরা দেখতে পারবে আমরা যে থিকার বডি পার্ট থিকার বডি পার্টকে আমরা সব সময় ক্যাথোডের দিকে রাখি আর পাতলা বডি পার্টকে আমরা অ্যানোডের দিকে রাখি সে ফর এক্সাম্পল তুমি ধরে নাও থাইয়ের এক্সরে করছি তো থাইয়ের এক্স রে করলে থাইয়ের যে আপার পার্ট ওটা থিকার দেন দি লোয়ার পার্ট তাহলে এই থিক পার্টকে আমরা রাখবো ক্যাথডের দিকে আর সরু পার্টকে আমরা রাখবো অ্যানোডের দিকে সিম্পল আর বেশিরভাগ এক্স রে টিউবের অ্যাঙ্গেল কত হবে সেই অ্যাঙ্গেলটা এখন একটা ফিক্স অ্যাঙ্গেল আছে সিক্স টু টোয়েন্টি ভিতরে এক্স রে টিউবের এই অ্যাঙ্গেলকে ফিক্স করা হয়েছে ছয় থেকে কুড়ি ডিগ্রির ভিতরেই এ অ্যাঙ্গেল থাকবে না ওর থেকে কম থাকবে না ওর থেকে বেশি থাকবে এবার ধরে নাও অ্যানোডের যে অ্যাঙ্গেলটা সেটা যদি ছ ডিগ্রির কম হয় তাহলে কি হবে ছ ডিগ্রির কম অ্যাঙ্গেল যদি হয় সেক্ষেত্রে তার হিল এফেক্ট বেশি হবে আর হিল এফেক্ট বেশি হলে এক্স রে ইন্টেনসিটি অনেক কমে যাবে আর টোয়েন্টি ডিগ্রির বেশি অ্যাঙ্গেল হলে কি হবে এক্স রে বিমের সাইজ বেড়ে যাবে বেশি অ্যাঙ্গুলেশনের কারণে এক্স রে বিমের সাইজ বেড়ে যাবে আর এক্স রে ইমেজের শার্পনেস আর কোয়ালিটি লো হয়ে যাবে বেশি পরিমাণে পেনামরা তৈরি হবে তো মানে শার্পনেস অত ভালো আসবে না এখানে মোটা হয়ে যাওয়া মানে শার্পনেস অত ভালো আসবে না আমরা আগেই জেনেছি যে এক্স রে বিমকে আমাকে শুরু করতে হবে এক্স রে বিমকে শুরু করতে হবে এক্স রে বিম যত সরুভাবে আমরা দিতে পারবো তত তা এক্স রে ইমেজের শার্পনেস বাড়ে কোয়ালিটি ভালো হয় আর এই থেকে দেখছো কুড়ি ডিগ্রির বেশি হলে কি হয় এক্স রে বিমের যে সাইজটা সেটা বেড়ে যাবে সে সাইজটা বেড়ে যাওয়ার ফলে কি হবে শার্পনেস স্বাভাবিকভাবে কমে যাবে আর এক্স রে ইমেজের কোয়ালিটি পুড় হবে তাহলে এইটা আজকে আমাদের দুটো ছোট ছোট টপিক জানা হয়ে গেল হিল এফেক্ট আর লাইন ফোকাস প্রিন্সিপাল পরের ভিডিওতে আমরা এর একটা নতুন কোনো টপিক বেছে নেবো সেটা নিয়ে আমরা আলোচনা করব দিস ইজ ইট ফর টুডে কিপ ওয়াচিং থ্যাংক ইউ